বাংলাদেশ ও ব্রুনায়ের মধ্যে সরাসরি বিমান চলাচলের দুয়ার খুলছে এজন্য একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সোমবার দশ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ও ব্রুনায়ের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি হয় বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোরুল ইসলাম এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব বলেন এটা হচ্ছে বাংলাদেশ ও ব্রুনায়ের মধ্যে সরাসরি এয়ারলাইন্স যোগাযোগের এটি কেবিনেট এগ্রি করেছে তিনি আরও বলেন এই চুক্তি হয়ে গেলে বাংলাদেশ বিমান অথবা অন্য যে কোনো এয়ারলাইন্সকে যদি সিলেক্ট করে দেওয়া হয় অথবা ব্রুনাইয়ের কোনো এয়ারলাইন্সকে যদি সিলেক্ট করে দেয় তাহলে সরাসরি বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে বিমান চলাচল করতে পারবে